জলপ্রপাতের জন্য ভেঙে পড়ল ছাদ, অল্পের জন্য প্রাণে বাঁচল তরুণী সহ পরিবার। হাওড়া পাঁচলা গন্ডুলপাড়া গ্রামের বাসিন্দা সোমনাথ হালদার, তার বাড়িতে বজ্রপাতের কারণে ঘটে ক্ষয়ক্ষতি, চিলে কোঠার ছাদে হয় ভাঙন, অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার। বাড়ির সমস্ত ইলেকট্রনিক সরঞ্জাম, লাইট, পাখা, আলো থেকে টেলিভিশন সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। জানা যায় মুষলধারে বৃষ্টির জেরে ছাদে জমা জল সিঁড়ি বেয়ে দালান ঘরের ভেতরে প্রবেশ করছে দেখে সোমনাথের বোন ছাদের দরজা দিতে গেলে হঠাৎই বিকট শব্দ, ঝলসানো আলো। জানা যায় তৎক্ষণাৎ অচেতন হয়ে পড়ে তরুণী, বাড়ির ভেতরে রাখা শুকনো কাঠে আগুন লেগে যায়, বাড়িতে ফাটলও ধরে, তার সঙ্গে আশেপাশের বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। বজ্রপাতের তাপে তরুণীর হাত শরীরের বিভিন্ন অংশে ঝলসে ফোস্কার আকার নেয়। প্রকৃতির যেরূপ অর্থাৎ বজ্রপাতের ভয়াবহতা খুব কাছ থেকে দেখে নিজের মৃত্যুকে যেন কাছ থেকে দেখেছেন তারা। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্তই আমাদের এই বাড়ির ছাদ ফেটে গিয়েছিল এবং সেই তারপরে এখান দিয়ে জল ওভার ফ্লো হয়ে নিচে, আর এবং সব আশেপাশে সব পাখা লাইট যেরকম হয় কারেন্টের বিদ্যুৎ, কালকে হাই ভোল্টেজের মধ্যে একটা বজ্রপাত হয়েছে এখানে, মানে অনেকজনকারই ক্ষতি হয়েছে, শুধু আমার নয় অনেকজনকারই ক্ষতি হয়েছে। যা তোমরা শুটে এসছো এটাই আমার ভালো লাগছে যে মানে একটা মানুষের ক্ষয়ক্ষতি যেন তুলে ধরতে পারি সবার কাছে। বলতে পারেন যে তখন কী করছিলেন আপনি? আমি মানে আমাকে নিচে থেকে আমার দাদারা বলছে একবার লকটা এ কর, আমি মানে লকটা খুলেও যায় এরকম, মানে বজ্রপাতটা পড়লে পড়ে রিফ্লেক্ট হয়ে যে আলোটা যে যাবে আমার গায়ে দিয়ে, মানে বম গোলাটা মানে নামতে আরম্ভ করলো। আমি মানে কি বলবো, মনের অবস্থা কিরকম ছিল তখন? তখন আর কিরকম থাকবে, মৃত্যুকে নিজের চোখে দেখছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।